জার্নি উইথ মি চ্যানেলে সবাইকে স্বাগতম। আমাদের আজকের ভিডিও পূর্বাচলে একদিন, তখন কাশবন ছিল, আমরা গিয়েছিলাম কাশবনটা দেখতে। আমরা ছোট্ট প্রকৃতির সাথে কত কত মজা করেছি সেগুলো আপনাদের দেখাবো। আমরা চলে যাচ্ছি পূর্বাচল সিটিতে 300 ফিটে। আমরা চলে এলাম, নেমে পড়ছি। ওই যে দূরে ডাব দেখা যাচ্ছে, আমরা একটু স্যানিটাইজ করে ডাব খাবো। আমরা ঢুকে পড়লাম প্রকৃতির মনোরম দৃশ্যের মধ্যে। ওয়াও, এটাকে 300 ফিট বলে আসলে, আপনারা অনেকেই জানেন। এত বড় জায়গা, এত বিশাল খোলা জায়গা, এবং সমস্ত জায়গায় এত সুন্দর করে কাশফুল ফুটেছিল। আমরা আসলে সেই কাশফুলের সময় গিয়েছিলাম, তো ভিডিওটা অনেকদিন পরে আপনাদের সামনে নিয়ে এলাম। মনে হলো এখন যদি একটু কাশফুল দেখতে ইচ্ছে করে দেখে নিতে পারেন। আমরা আসলে অনেক মজা করেছি। খোলা মাঠের এ প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত দৌড়ে খুব ভাল লাগে আসলে। যত ফুল আছে এখানে সেখানে ছোট ছোট সব আমাদের কুড়িয়ে নিতে হবে। পড়ন্ত বিকেলে দুরন্ত আনন্দ। এটা একটু উঁচু জায়গার মতো, ছোট্ট একটি টিলার মতো উপরে উঠে দেখাচ্ছি। শুধু সাদা আর সাদা, ফুলে ফুলে ঘিরে আছে কাশফুল। ঠিক এখান থেকে কিছুটা দূরে সামনে গেলে শেষ প্রান্তে একটি লেক আছে, যে লেকটাতে আপনি বোটে করে ঘুরতে পারেন, একটু পাড়ে বসে আনন্দ করতে পারেন। ভালো লাগবে, একদম অন্যরকম লাগবে পরিবেশটা। আমরা যাচ্ছি সেখানে। দেখো নদী মিশে সাগরে, সাগর মিশে আকাশে। ঠিক তাই, এখানে ছোট্ট একটা টং আছে, টঙের যে চায়ের দোকানগুলো থাকে, খাবারের দোকানগুলো, আসলে ওখানে দারুণভাবে গান বাজতে থাকে, ভীষণ আনন্দ লাগে। I don't know.
এই যে বোর্ডগুলো দেখতে পাচ্ছেন, এইগুলিতে করে আসলে পুরো লেকটা ঘুরে আসা যায়। 200 টাকা করে ভাড়া নেয়। ঘন্টা প্রতি 200 টাকা। এটা একদম শেষ প্রান্তে এসে একটি কাশবন, পুরো আসলে এরিয়াটা জুড়ে তো ছোট ছোট কাশবন মাঠ, যতটুকুই দেখা যাচ্ছে কাশফুল আর কাশফুল। তো এইখানটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। শেষ মাথায়, শেষ প্রান্তে এখানে ভিতরে ঢোকা যাচ্ছে, সবগুলো বনের ভিতরে তো ঢোকা যায় না। তুমি ওই দিক থেকে দৌড়ে আসো। ভীষণ আনন্দ করেছি এর মধ্যে এবার এই প্রবেশ করে। আপনারা আপাতত আমাদের আনন্দটুকু দেখে নিন, আগামী বছর নিশ্চয়ই যাবেন, নিশ্চয়ই ঘুরবেন সবাইকে নিয়ে, বন্ধু বান্ধব পরিবার সহ। লুকোচুরি খেলছি আমরা, হা হা হা। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখবার জন্য। আমরা ফেরার পথে কত আনন্দ করেছি, খেলা করেছি, সেগুলো দেখাবো আরেকদিন। আমাদের পরবর্তী ভিডিওটি দেখবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে, আমরা অনেক মজা করেছি। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।